ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। যুদ্ধ না চাইলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকতে নৌবাহিনীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। বিএনপির সাথে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়নি আওয়ামী লীগ, কেবল দলের নিয়মিত কার্যক্রম পালন করা হচ্ছে বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশকে আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জাতীয় সংসদের বিশতম অধিবেশন শুরু হচ্ছে আজ, চলতি অধিবেশনে উত্থাপন ও পাশ হতে পারে বেশ কয়েকটি বিল। সমাবেশ মিছিল নিষিদ্ধে পুলিশ কমিশনারের ক্ষমতা সংক্রান্ত বিধান কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়, শুনানি কাল। সীমান্তে উত্তেজনা, টেকনাফে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে পতাকা বৈঠক, মাদক চোরাচালান অনুপ্রবেশ সহ নানা বিষয়ে আলোচনা। শরীয়তপুরের নড়িয়ায় মাইক্রোবাস খাদে পড়ে বাবা মেয়ে নিহত। দক্ষিণ কোরিয়া সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৯ বিদেশি সহ অন্তত ১৫১ জনের প্রাণহানি, আহত দেড় শতাধিক। আইসিসি টি-20 বিশ্বকাপ সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে।